আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ভাইরা গত পর্বে আমরা জান্নাতের মাটি এবং জান্নাতের প্রশস্ত সম্পর্কে আলোচনা করেছি আজকের এই পর্বে জান্নাতের নদ নদী সম্পর্কে আলোচনা করব শ্রী ভাইরা দেখুন বাগান যতই সুন্দর করে সাজান না কেন সাজান না কেন সেখানে যদি পানির সুব্যবস্থা না থাকে এবং মিষ্টি পানির ব্যবস্থা না থাকে তাহলে বাগানের সৌন্দর্য থাকবে না মরুভূমিতে কি বাগান হয় হয় না তাই আল্লাহ সোহেত মোমেনদেরকে এমন সুন্দর জাগাননাথ দিবেন এমন সুন্দর মনোমুগ্ধকর বাগান যেখানে সুন্দর স্বচ্ছ পানির ব্যবস্থা নির্মল পানির ব্যবস্থা থাকবে সেখানে বিভিন্ন নদ নদী থাকবে বিভিন্ন নদ নদ নদী থাকবে সেই নদ কি আল্লাহর কালাম থেকে আমরা নিই আসল

আনহারুম মিন আসালিম মুসাফ্ফা লাহুম ফিহা মিং কুল্লি স্যামার তিয়া মংফি র তোমীর রবীম সুরাই মাহাম্মদের পনেরো নম্বর আয়াত জাল্লা সুমানত আলা জান্নাতের নদ নদীর সাইট প্রকারের নদীর কথা সেখানে বর্ণাংশ সাইটের সাইট রকমের কি কি আল্লা ফক আছেন ফরেস্ট গার্ডদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার উদাহরণ বা তার দৃষ্টান্ত হলো সেখানে থাকবে নির্মল পানির নহর এই কোনো আর্সনিক না নির্মল পানি থাকবে আর্সনিক মুক্ত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকবে যে নাহার মেয়ে কোনো ময়লা কাদা থাকবে না কোনো গান্দা থাকবে না আজকাল তো আমার দেশের নদীগুলো সবগুলো পানি এই বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য গিয়ে সব ধ্বংস করে দিয়েছে কিন্তু জান্নাতের পানি একেবারে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি তারপর সেখানে দেখবো দুধের নাহার যার স্বাদ পরিবর্তন না দুধ বদলে যাবে না একবারে মানে সুন্দর পরিষ্কার দুধের নহর থাকবে এবং যা পানকারীদের জন্য সুস্বাদু এবং সেখানে শরাবের নহর থাকবে প্রিয় ভাইরা দুনিয়ায় মানুষ এই মদ গাঁজা খাইয়ে বরবাদ হয়ে গেছে মানুষের আল্লাহ যত জিনিস দুনিয়ায় আল্লাহ হারাম করে দিয়েছেন এর পরিবর্তে উত্তম বস্তু আল্লাহ জান্নাতে লোক জন্য ব্যবস্থা করেছেন প্রিয় ভাইরা এই দুনিয়ার গাঁজা ফসা গন্ধার মদ এগুলো দুর্গন্ধের কাছে থাকা যায় না আল্লাহ ওই রকমের ফানীয় রাখেন নাই বরং মানুষ যেগুলো পান করলে কোনো নেশা আসবে না আনন্দও লাগবে তার মধ্যে মনে ফুর্তি এই রকমের নেশাবিহীন আনন্দদায়ক শরাবের ব্যবস্থা লাভ জান্নাতে করে রেখেছেন তারপর বলেছে পরিশোধিত মধুর নহর দুনিয়ায় যত মধু আলার অধিকাংশ মধুর মধ্যেই ধোকা থাকে কিন্তু জান্নাতের ভিতরে নির্ভেজাল একেবারে ফিউর মধুর নহর থাকবে এবং তাদের জন্য বিভিন্ন ফলমূল থাকবে এবং তাদের পরি প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা থাকবে তাহলে প্রিয় ভাইরা কি বোঝা গেল জান্নাত আল্লাহ দিবেন জান্নাতের ভিতরে বাগানের মধ্যে সেই নির্মল পানির ব্যবস্থা থাকবে দুধের নহর থাকবে শরাবের নহর থাকবে মধু পরিশোধিত মধুর নহর থাকবে শুধু তাই নয় ফলমূল বিভিন্ন রকমের ইশালার সামনে আমরা আলোচনা করব। জান্নাতের বৃক্ষ জান্নাতের ফলমূল সম্পর্কে সেখানে বিস্তারিত জানতে পারবেন এবং সেখানে আল্লাহর পক্ষতে প্রভুর পক্ষতে তাদের যে ক্ষমার ঘোষণা থাকবে তাছাড়া জান্নাতের যতগুলো নহর আছে তার একটি নহরের নাম আল কাউসার এদের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমাম তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল কাউসারু নহরুন ফিল জান্না কাউসারু নহর জান্নাতে একটি নহর হাফাটা মিন যাহাবিন যার দুই কিনারা স্বর্ণ দ্বারা মোড়ানো মরানো স্বর্ণ দ্বারা মোড়ানো আছে ও মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত আর এই পানির এই নালার নালার মতি এবং ইয়াকুতের উপর দিয়ে প্রবাহিত হবে তার নিচ থেকে যে মতি ইয়াকুত আছে এর উপর দিয়ে সেই নালাগুলো প্রবাহিত হবে না ওইখানে কাদা মাটি থাকবে না নোংরা কিছু থাকবে না ইয়াকুত তারপর লুলু এগুলোর উপর দিয়ে প্রবাহিত হবে আর ওহার মাটি হলো হলোয়াবো মিনাল মিস্ক যার মাটিটা কস্তুরের সে বেশি সুগ্রণ হবে মিস্কের সাইডে বেশি সুগ্রাণ হবে ও মা ও আহ মিনাল আসল এবং সেই নহরের পানি কাউসারের পানি মধুর মিষ্টি হবে ও এবং বরফের সে সাদা হবে প্রিয় এই প্রিয়া এইসব নিয়ামত আল্লা সালা মোমেনদের জন্য তৈরি করে রেখেছেন আর আমরাও এই কথাগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাকে আমাদেরকে আমাকে আমার সমস্ত দিনী ভাইদেরকে সেই নেয়ামতগুলো হাসিল করার জন্য সেই মনের ভিতরে আগ্রহ তৈরি করে দেন প্রিয় ভাইরা ইবাদত এমনি অনর্থক যাবেন এই পৃথিবীতে মানুষ ছোট বড় যত ভালো কাজ করবে সব ভালো কাজের প্রতিদান আল্লাহ সোমানা তারা দিবেন এই যে জান্নাতের অফুরুন্ত নিয়ামতে ভরা সেই জান্নাত যার মধ্যে কোনো রকমের কোনো দুঃখ কষ্ট অশান্তি পেরেশানি টেনশন রোগ ব্যাধি কিচ্ছু থাকবে না আসুন সবাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি সেই মনোমুগ্ধ করে সেই পরিবেশে প্রবেশ করার ব্যবস্থা দুনিয়া থাকতে নেকামলের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি দুনিয়ার কর্মব্যস্ততা আছে এবং থাকবে এর মাঝেই আমাদেরকে সেই বাড়ির জন্য প্রস্তুতি নিতে হবে আলাদা কোনো জীবন আমরা পাবো না তাই আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন দুনিয়ায় যত ব্যস্ততায় রাখুক না কেন তার মাঝেও যেন আমরা যেন সেই ফরকালের সুখের জন্য সেই জান্নাতের বাড়ি পাওয়ার জন্য আমরা দুনিয়া থাকতে যেন সেই জান্নাতের প্রস্তুতি আমলের মাধ্যমে সেই প্রস্তুতি নিতে পারি আল্লাহ সেই আমল করার দান করেন এই বলে পর্ব শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকহ